আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গরিবানা রান্নাঘর। আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কফি মেকার ও ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই কফি শপ স্টাইলের কোল্ড কফি তৈরি করা যায়। তাহলে আর দেরি নয়, চলুন দেখি পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমরা কফি ফর্ম তৈরি করে নিব। নিচ্ছি 1 চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার আর 2 চামচ চিনি। আপনারা যে ধরনের চামচই ব্যবহার করুন না কেন, শুধুমাত্র আপনাদের লক্ষ্য রাখতে হবে যে পরিমাণ কফি পাউডার নেবেন তার ডাবল নেবেন চিনি, তাহলেই পারফেক্ট হবে। এখন নিয়ে নিব 1 চা চামচ পানি। পানিটা আপনারা খুব বেশি নেবেন না, যতটুকু আপনার দুধ উপকরণ থাকবে জাস্ট ততটুকু এখানে ভেজে এমন পরিমাণে নেবেন। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন। আমরা এভাবে চামচের সাহায্যে 10 থেকে 12 মিনিট অনবরত ফেটে নেব। অনেকেই মনে করেন কফি মেকার বা ইলেকট্রিক বেটার ছাড়া কফি শপ স্টাইলে কফি ফর্মই তৈরি করা সম্ভব না, তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে চামচের সাহায্যে ইলেকট্রিক বেটার ও কফি মেকারের মতোই ফর্মই তৈরি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন ও ফর্মি হয়েছে, কালারটা অনেক চেঞ্জ হয়েছে। এখন কালারটা অনেক সাদা হয়ে আসছে এবং ফর্মটা দ্বিগুণ হয়েছে। কফি মেকার ও ইলেকট্রিক বিটারে বিট করার মতোই কফি ফর্ম তৈরি হয়েছে। এখন একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফর্ম হয়েছে। এখন আমরা যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। কোল্ড কফি তৈরি করতে আমাদের যা যা লাগছে তা দেখে দিচ্ছে একবার। আমাদের লাগবে কিছু টুকরো করা বরফ, আর লাগবে চকলেট সিরাপ, আইসক্রিম, আর লাগছে দুধ। আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ আগে থেকে জাল করে ফ্রিজ 2.5 ঘন্টার মতো রেখেছিলাম। এখন আগে থেকে কফি ফর্ম করে রাখা 3 চামচ ফোম আমি এর মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 চা চামচ চকলেট সিরাপ। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে এখানে কিছু চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন দিয়ে দেব 2 চামচ আইসক্রিম। আর দিয়ে দেব কয়েক টুকরো বরফ। এখন আমি ব্লেন্ডারে কাজ করব হ্যান্ড হুইস্ক দিয়ে। আপনারা চাইলে চামচের সাহায্যেও এটি করতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কোল্ড কফি। আগে থেকে ডেকোরেশন করে রাখা কফি গ্লাসে কফিটা এভাবে ঢেলে নেব। কফি ফর্ম আর দুধের ফর্মটা গ্লাসের উপরে ভেসে উঠছে ঠিক কফি শপের মতো। এখন আমরা আরও কয়েক টুকরো বরফ দিয়ে দেব। এভাবে চকলেট সিরাপ দিয়ে ওপরে একটু সাজিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের কফি শপ স্টাইলের কোল্ড কফি।